বাড়িতে কইরা আকাশ লাগে ছাকাস কত্তা নদীর রাজা তুই চাস বাড়িতে কইরা আকাশ লাগে ছাকাস কত্তা নদীর বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের হাটাজারির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের 72 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী হলর 2-দিনব্যাপী পুনর্মিলন অনুষ্ঠান শেষ হই। বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর ইফতেকার উদ্দিন চৌধুরী বেলুন উড়াইয়ে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে। ইংরেজি ছাত্র যে বছর আরো পরীক্ষার্থী ছিলাম এই এই বছর মধ্যে গোটা স্কুল গুদামঘর মায়ে পড়ে গিয়েল গই আর তাবু দিয়েল তাবুর মধ্যে এই মাঠের মধ্যে আর তাবুর মধ্যে বই বই আর ক্লাস করতাম। ইয়ে নলি আর জীবনের মধ্যে সর্বপ্রথম এই স্কুলের অবস্থান আপ্লুত আনন্দিত মির্জাপুর উচ্চ বিদ্যালয় সুযোগপতি অনুষ্ঠান এত মিলন মেলার প্রাক্তন শিক্ষার্থী হলো দেখি হাতে বুক ফাটি যান খুব আনন্দ লাগে আর ইয়ান ভাষায় প্রকাশ করেন নজার। পরে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের দপ্তরি ছুটির ঘন্টা বাজায়ের এই র্যালির শুরু করে। র্যালির প্রাক্তন শিক্ষার্থী হলে ডোল বাঁশি আতশবাজি রাজারানী বাঙালি বাবু কৃষক সাজিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে সরকার আট বাজারে মির্জাপুর ইউনিয়ন পরিষদ পর্যন্ত যায়রে পুনরায় বিদ্যালয়ে এই র্যালি শেষ করে। এড়ে শিক্ষক শিক্ষার্থী হলে স্মৃতিচারণ করে। এই উদযাপন পরিষদের নেতৃত্বে আহ্বায়ক সদস্য সচিব প্রধান সমন্বয়কারী এবং টোটাল উদযাপন পরিষদের বেশ ভিত্তিক যত উপকমিটির নেতৃত্বে আজ এই যে মির্জাপুর স্কুলের ব্যাকর মিলন মেলা একখান থেকে আসন রবি এরকম কল্পনা কই না পারি ভাই না বুঝো না আর বুক পাড়ে যার কই খুশি না বুঝো না ঠিক আছে মানে কি ভাই কি দেখিলে এতদিন পরে আর নিজের প্রাণের বিদ্যালয়ে তাই এর আর যে আনন্দ উৎসব করছুম এখন কে কল্পনা না করে। সি প্লাস টিভি ধন্যবাদ অননার মাধ্যমে যে আর যারা ভাই হল দেশ বিদেশ আছে বা বাইরে আছে এই আর আজ এর অনুষ্ঠান দেখার সুযোগ পাইয়ে ইয়ার লাগলে অসংখ্য ধন্যবাদ আর সুযোগ পর 72 বছর পরে আর আমি যে উচ্চ বিদ্যালয় যে ব্যাকরণ ক্ষেত্রে আই আজ খুবই আনন্দিত আই আমার নাম আকবর হায়দার চৌধুরী আই মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং উদযাপন করে এসব পরিষদের আহ্বায়ক আজিয়া মির্জাপুর উচ্চ বিদ্যালয় 72 বছর পদার্পণ করেন। আজ এই 72 বছরের মধ্যে আর আজ একখান আজ এই আনন্দ মহান মেলা গরিত ফাজি ইয়া আল্লাহ আই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন শুকরি আদায় করি। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আজকে যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র আমি সেখানে পড়িয়েছি আজকে সেই অর্থনীতি বিভাগে আমি গর্বের সাথে বলতে পারি কোনো ছেলে অথবা কোনো মেয়ে বলতে পারবে না পয়সার অভাবে সে সেখানে লেখাপড়া করতে পারছে। পরে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিপূজার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজন শেষ হয়। কেন চলো কেন চলো রে ভাই কেন চলো কেন চলো কেওয়াইর মুরগি মার্কা দিওটিন লাগাইলাই হিট জব্বর চলিব।